5টি আত্মহত্যার ঘটনা। আত্মহত্যাকারী প্রত্যেকে 11 থেকে 17 বছর বয়সী কিশোরী। ময়নাতদন্তের জন্য তাদের লাশ এসেছিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। লাশগুলোর সুরাতা হাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন ছিল না, ছিল না ধর্ষণের আলামতও। অথচ সিআইডির ল্যাবরেটরিতে ডাক্তারের পাঠানো প্রতিটি মরদেহের আইবেজানাল সোয়াবে পাওয়া গেল একই পুরুষের শুক্রাণুর উপস্থিতি। অনুসন্ধানে জানা গেল মরদেহগুলো মর্গে আসার পর সেগুলোর সঙ্গে শারীরিক সংঘর্ষ করেছিলেন ডোমের সহকারী মুন্না ভক্ত। মুন্না ভক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ শুক্রবার ঘটনাটি গণমাধ্যমে জানিয়েছে তারা। মুন্নার বাড়ি রাজবাড়ি গোয়ালন্দের জুরান মোল্লার পাড়ায়। তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কোনো কর্মচারী নন, হাসপাতালের ডোম শ্রী যতন কুমারের ভাগ্নে হওয়ার সুবাদে তিনি সেখানে কাজ করতেন। মর্গের চাবি তার কাছে থাকত, মর্গে আসার দেহগুলো তিনি গ্রহণ করতেন, ময়নাতদন্তের সময় ডাক্তারদের সাহায্য করতেন এবং ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের বুঝিয়ে দিতেন। সিআইডি বলছে গত বছরের 19 মার্চ থেকে চলতি বছরের 23 আগস্ট পর্যন্ত মুন্না অন্তত 5 জন মৃত কিশোরীর লাশ ধর্ষণ করেছেন বলে তারা প্রমাণ পেয়েছে। মৃত এই কিশোরীদের বয়স ছিল 11 থেকে 17 বছর। আত্মহত্যার পর তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নেওয়া হয়েছিল। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলায় সিআইডির পরিদর্শক মোহাম্মদ জাহেদ হোসেন বলেছেন, মৃত্যুর আগে এই কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছিল কি না তা জানতে ময়নাতদন্তকারী ডাক্তার মরদেহের আই ভেজাইনাল সোয়াব সিআইডির ডিএনএ ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন। পরীক্ষায় এই HBS গুলোতে পুরুষের শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়। শুক্রাণুর ডিএনএ প্রোফাইল ম্যাচিং করে সেটি একই ব্যক্তির বলে নিশ্চিত হন পরীক্ষকরা। অথচ এই মরদেহগুলোর সুরাতা হালে বল প্রয়োগজনিত কোনো আঘাতের চিহ্ন বা ধর্ষণের চিহ্নর কথা উল্লেখ ছিল না। এই 5 তরুণীর লাশই যেদিন হাসপাতালে পাঠানো হয়েছে তার পরদিন ময়নাতদন্ত করা হয়। জেহাদ হোসেন বলেন, যেহেতু লাশগুলোর সুরাতা হাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই তরুণীদের লাশ হাসপাতালে আসার পর কিছু একটা ঘটেছে বলে তারা ধরে নেন। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডোম ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। বিষয়টি টের পেয়ে মুন্না হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাবুবাজার সেতু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ চালু হয় 2017 সালের অক্টোবরে। মর্গের সরকারি বেতনভুক্ত একমাত্র ডোম শ্রী যতন কুমার। তিনি বলেন, 2018 সাল থেকে মুন্না তার সাথে কাজ শুরু করেন। মুন্না সহ তার সহযোগী সংখ্যা 4 জন। তারা রাতে মর্গের কোনো কক্ষে বা বারান্দায় থাকতেন। এর বাইরে একজন নারী আছেন যিনি কাজ করে চলে যান। যতন জানান, মর্গের একমাত্র বেতনভুক্ত কর্মচারী তিনি। ময়নাতদন্ত করতে নিয়ে আসা স্বজনেরা যে বকশিশ দেন তা দিয়ে বাকিদের মাসহরা দেওয়া হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গটি কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধীনে পরিচালিত হয়। ফরেন্সিক বিভাগের প্রধান সেলিম রেজা বলেন, ছেলেটি মানসিকভাবে অসুস্থ, কোনো সুস্থ ব্যক্তির দ্বারা এটা সম্ভব না। এই যৌন বিকৃতিকে নেক্রোফোলিয়া বলা হয়। হাসপাতালের কর্মচারী না হওয়া সত্ত্বেও সেখানে এই যুবক কাজ করার বিষয়ে সেলিম রেজা বলেন, কোনো প্রশিক্ষিত মার্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট নেই, বিষয়টিতে কেউ গুরুত্বের সঙ্গে দেখে না। ব্রিটিশ আমল থেকে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাই বংশগতভাবে এটি করে আসছেন। এ কারণে যিনি ডোম হিসাবে নিয়োগ পান তিনি তার সহযোগী হিসাবে আত্মীয় স্বজনের কয়েকজন নিয়ে আসেন। সেলিম রেজা মনে করেন, একজন প্রশিক্ষিত মার্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট কখনো এই কাজ করতে পারে। মর্গ ময়নাতদন্তের দিকে সংশ্লিষ্টদের আরও নজর দিতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।